ফ্রেন্ডস গাইডেন্স গ্রু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি আগে তোমাদের অলরেডি ছটা প্র্যাকটিস সেট দেওয়া আছে সেটা তোমরা যদি না দেখে থাকো তো প্লেলিস্ট থেকে পেয়ে যাবে প্লেলিস্টে সেগুলো দেখে নেবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর সেখানে আছে এখানে জেনারেল স্টাডিজ থেকে ফুড ইন্সপেক্টর পরীক্ষায় তোমাদের পঞ্চাশটি কোশ্চেন থাকবে মানে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন থাকবে তো সেখানেই আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এখানে পঞ্চাশটি কোয়েশ্চেনের প্র্যাকটিস সেট তো অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আর যদি নতুন হয়ে থাকো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাহলে ভিডিওর নিচে দেওয়া লাল বটন ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিবে এবং নোটিফিকেশন আইকনটা অবশ্যই অন করবে তাহলে নতুন ভিডিও দেবো তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং লাইক করো একটা অবশ্যই এবং তোমার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো তাহলে তারাও জানতে পারবে চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করছি দেখো আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ কারণ কি না বৃষ্টির পরে ভিজে রাস্তায় কি হই অপশন এতে দেখা আছে ঘর্ষণ কমে যায় ঘর্ষণ কমে যাওয়ার ফলে রাস্তায় গাড়ি চালানো অসুবিধাজনক হয় কারণ সেখানে স্কিড করার সম্ভাবনা থাকে তাই গাড়ি চালানো অসুবিধাজনক হয় চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই এটা হচ্ছে বিজ্ঞানের কোয়েশ্চেন তো এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে এখানে সব বিষয়ের কোশ্চেন মিক্সিং করা আছে যে ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে নেক্সট হচ্ছে কোন বস্তুর ওজন সর্বাধিক হবে কোন বস্তুর ওজন সর্বাধিক হবে কোথায় পৃথিবীর কেন্দ্রে নাকি পৃথিবী থেকে অসীম দূরত্বে না পৃথিবীর পৃষ্ঠে নাকি পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্ব পর্যন্ত দেখো পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কিন্তু শূন্য হবে এবং পৃথিবী থেকে অসীম বস্তুর ওজন শূন্য হবে পৃথিবী পৃষ্ঠে তাহলে এই কোয়েশ্চনের উত্তর হয়ে গেল দুই এর সি পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন সব থেকে বেশি হবে নেক্সট কোয়েশ্চান দেখো স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হবে চাপ যদি কমে যায় তাহলে সব সময় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে দেখো অপশান এতে আছে বেড়ে যাবে কারণ চাপ এবং কোনো গ্যাসের আয়তন হচ্ছে ব্যস্ত অনুপাতি তাই চাপ বাড়লে আয়তন কমে এবং চাপ কমলে আয়তন বেড়ে যায় কিন্তু গ্যাসের আয়তন উষ্ণতার সাথে সমানুপাতিক তাই উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে এবং উষ্ণতা কমলে গ্যাসের আয়তন কমে মনে রাখবে উষ্ণতা যদি ভেরি সমানুপতি হচ্ছে উষ্ণতার সাথে গ্যাসের আয়তন সমানুপাতি উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তনটা বাড়ে এবং উষ্ণতা কমলে গ্যাসের আয়তন কমে এবং চাপ কমলে উষ্ণ গ্যাসের আয়তনটা বেড়ে যাবে তাহলে তিনের এ সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চান দেখো একটি বড় বড়ো বরফের খণ্ড জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাউতে রাখা আছে এতে একটি ছোটো গর্ত করে অল্প অল্প জল ঢালা হলে সেই জলটি কী হবে তাহলে ছোটো গর্ত করে যদি অল্প অল্প জল ঢালা হয় তাহলে হবে না জমে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল থেকে যাবে জলটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলেই থেকে যাবে কারণ বরফের উষ্ণতাও কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াসই আছে এবং জলের উষ্ণতাও জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে তাই সেখানে কোনো তাপের প্রবাহ হবে না তাই জলটা জলেই থেকে যাবে তাহলে উত্তর হল চারের এ সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হল ঘরের দেওয়ালে শব্দ কি হয় তো সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হল ঘরের দেওয়ালে শব্দ সবসময় শোষিত হয় কারণ সেখানে যদি প্রতিফলিত হবে কিন তাহলে প্রতিধ্বনির সৃষ্টি হবে তখন সঙ্গীত ভালো করে শোনা যাবে না তাই এখানে কি হবে পাঁচের শোষিত হয় শব্দ নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় ভাঙনের সময় যে চুম্বকীয় তরঙ্গ বিকৃত হয় তা হলো তোমাদেরকে আমি একটু সময় দেব কোশ্চেনটা বলার পর তোমরা অবশ্যই নিজের থেকে একবার চিন্তা করার চেষ্টা করবে যে উত্তরটা কি হতে পারে তাহলে তোমরা নিজে ক্যালকুলেট করতে পারবে যে তোমরা কতগুলো ঠিক করতে পারছো এবং যতগুলো তোমরা ঠিক করতে পারবে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে আমাকে জানিও যে কার কতগুলো পঞ্চাশটার মধ্যে কার কতগুলো ঠিক হয়েছে তাহলে ছয়ের কোয়েশ্চেন দেখো তেজস্ক্রিয় ভাঙনের সময় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকৃত হয় তা হল সঠিক উত্তর হবে ওয়াইরসি বা গামারে গামারসি রশ্মি বিকৃত হই তেজস্ক্রিয় ভাঙ্গনের সময় নেক্সট কোয়েশ্চেন দেখো নর্ম্যাল সেলাইন হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা যার মাত্রা কত হবে সাতের এ জিরো পয়েন্ট এইট ফোর পারসেন্ট নর্ম্যাল সেলাইন হল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট এইট ফোর পারসেন্ট নেক্সট কোয়েশ্চেন দেখো ওজনের পরিমাণ মানবদেহের শতকরা কতটা জল থাকে মানবদেহের যতটা ওজন যত ওজন তার তুলনায় শতকরা কতটা জল থাকে তো মানবদেহের ওজনের তুলনায় ছেষট্টি শতাংশ বা সিক্সটি মোট ওজনের জল থাকে সিক্সটি সিক্স পারসেন্ট নেক্সট কোয়েশ্চেন দেখো আয়ো আয়োডিন হবে শরীর এটা আয়োডিন দেওয়া হই যে রোগে আক্রান্ত রোগীকে গোলগণ্ড নয়ের এ অপশানে আছে গোলগণ্ড রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয় চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই অবশ্যই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখো এবং আরও আমার আমি ক্র্যাশ কোর্স শুরু করেছিলাম তোমাদের ক্রেস কোর্সের কথা সবাই জানো কি না জানি না তো আশা করি সকলেই জানো ক্রেস কোর্সে আমি তোমাদের বলেছি যে ফুডের পরীক্ষা না হওয়া পর্যন্ত তোমাদের আমি এখন ফুডের স্টাডি মেটেরিয়াল দিতে থাকবো এবং ভিডিও দিতে থাকবো সমস্ত ফুডের সিলেবাস কভার করব তো ক্রেস কোর্সের সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখবে কিন্তু দশ নম্বর ফুলেরিন হলো কি ফুলেরিন হচ্ছে কার্বনের একটি বহুরূপতা হচ্ছে ফুলেরিন। ঋণ নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের প্রধান সামাজিক সৃজন গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় তো ভারতের প্রধান সামাজিক সৃজন গবেষণা কেন্দ্রটি অবস্থিত এলাহাবাদে বারোর বি হচ্ছে সঠিক অ্যান্সার এলাহাবাদ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাকশভমিকা যে অরণ্যের উদাহরণ নাকসভূমিকা হচ্ছে আলপীয় অরণ্য সঠিক উত্তর হয়ে যাবে সি আলফীয় অরণ্য হচ্ছে নাকশভমিকা নেক্সট কোয়েশ্চেন দেখো চোদ্দ নম্বর আপিক্য আন্দোলন গড়ে ওঠে কবে উনিশশো সালে দক্ষিণ ভারতে হ্যাঁ এটাই সঠিক চোদ্দোর এ উনিশশো সালের দক্ষিণ ভারতে আপিক্য আন্দোলন গড়ে উঠেছিল নেক্সট কোয়েশ্চেন দেখো চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা যে নামে পরিচিত নীল বিপ্লব লাল বিপ্লব গোলাপি বিপ্লব নাকি কোনোটিই নয় তো সঠিক উত্তর হবে পনেরশি গোলাপি বিপ্লব নামে পরিচিত চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধি নেক্সট কোয়েশ্চেন দেখো ষোলো নম্বর পোলট্রি ফার্মিং এ উন্নত রাজ্য হলো কি তো পোলট্রি ফার্মিং এ উন্নত রাজ্য হচ্ছে সঠিক উত্তর সোলোর এ অন্ধ্রপ্রদেশ পোল্ট্রি ফার্মিংয়ে থেকে বেশি উন্নত নেক্সট কোয়েশ্চেন দেখো পান্না হলো বৃহত্তম কি কয়লা তামা নাকি লোহা হীরা উৎপাদক অঞ্চল পান্না হল সব বৃহত্তম হীরা উৎপাদক অঞ্চল সতেরো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে আঠেরো অ্যাসবেস্টাস উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে যে রাজ্য এসবেস্টাস উৎপাদনে শীর্ষস্থান অধিকার করেছে অপশন এতেই দেখা আছে গুজরাট রাজ্য এসবেস্টনে প্রথম স্থান অধিকার করেছে নেক্সট কোয়েশ্চেন দেখো মালকো অবস্থিত মালকো কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালায় নাকি কোনোটি নয় তো মালকো অবস্থিত তামিলনাড়ুতে তো তোমরাকে জানতে হবে যে মালকোটা কি মালকো হচ্ছে একটা থিয়েটার বা প্রেক্ষাগৃহ বা সিনেমা হল এর হেডকোয়ার্টার অবস্থিত ইউএসএ ইউএসএতে এই প্রেক্ষাগৃহটি অবস্থিত তামিলনাড়ুতে নেক্সট হচ্ছে রূপনগর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত যে রাজ্যে তা হল অপশান এতে আছে দেখো পাঞ্জাব পাঞ্জাবে অবস্থিত রূপনগর তাপবিদ্যুৎ কেন্দ্র বলে এই ধরনের কোয়েশ্চান আসবে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি বাইশ নম্বর কোয়েশ্চেন দেখো মামাভাগ্নে পাহাড় অবস্থিত কোথায় কোন জেলায় মামাভাগ্নে পাহাড় অবস্থিত উত্তর হবে সঠিক উত্তর বি বাইশের এ বীরভূম জেলায় অবস্থিত মামাভাগ্নে পাহাড় নেক্সট কোয়েশ্চেন দেখো সুন্দরবনের উত্তর সীমা দিয়ে গেছে কি সুন্দরবনের উপ উত্তর সীমা দিয়ে গেছে তেইশের সি ডেম্পিয়ার হোজেস লাইন ড্যাম্পিয়ার হোজেস লাইন তাহলে এখন তোমাদের জানতে হবে যে ড্যাম্পিয়ার হজেস লাইনটি কী এটি আঠেরোশো সালে ডেম আঠেরোশো উনত্রিশ থেকে তিরিশ সালের মধ্যে ড্যাম্পিয়ার হজেস লাইন তৈরি করা হয়েছিল এটি সুন্দরবনের যে উত্তর প্রান্ত নর্দান পার্টটা পরিমাপ করার জন্যই এই লাইন তৈরি করা হয়েছিল ড্যাম্পিয়ার হজেস লাইন তাহলে তেইশের সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে সিংকোনা চাষ হই কোথায় দেখো অপশান এতে আছে মংপুতে মংপু হচ্ছে আমাদের দার্জিলিং জেলাতেই অবস্থিত মংপু সেখানেই কিন্তু শৃঙ্খার চান্স হয় মংপুতে নেক্সট হচ্ছে আউস ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের যে জেলা প্রথম মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি নদিয়া। উত্তর হবে মুর্শিদাবাদ আউশ ধান উৎপাদনে মুর্শিদাবাদ প্রথম স্থান অধিকার করেছে নেক্সট কোয়েশ্চেন দেখো কালীবঙ্গান সভ্যতা সভ্যটি কে আবিষ্কার করেন সরি ফ্রেন্ডস একটু ভুল আছে এখানে এখানে হবে কালীবঙ্গান সভ্যতা হবে বা স্থান হবে সেটি কে আবিষ্কার করেছেন না এ সি হবে বি বি লাল নেক্সট দেখো বিক্রমাঙ্ক দেবচরিত কার লেখা বিক্রমাঙ্ক দেবচরিত হচ্ছে বিলহনের লেখা দুয়ের এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো মহেন্দ্র দারো কথার অর্থ কী বাসস্থান মৃতের স্তূপ শস্যাগার নাকি স্নানাগার তো মহেন্দার কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ তিনের বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো চতুরাশ্রম প্রথা কাদের জীবনের সঙ্গে জড়িত চতুরাশ্রম প্রথা হচ্ছে চারের এতে আছে আর্যদের জীবনের সাথে জড়িত চতুরাশ্রম প্রথা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এবং কত নম্বর তোমাদের হচ্ছে সেটা একটু দেখে পর আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কার কত নম্বর হচ্ছে পাঁচ নম্বর দেখো বেদাঙ্গের সংখ্যা কইটি বেদাঙ্গের সংখ্যা হবে পাঁচের সিতে অপশান আছে দেখো ছটি বেদাঙ্গের সংখ্যা হচ্ছে ছটি নেক্সট কোয়েশ্চেন কোন বংশের রাজত্বকালে রাজরাজেশ্বর মন্দির নির্মিত হয় কোন বংশের রাজত্বকালে রাজরাজেশ্বর মন্দির নির্মিত হয় তাহলে এখানে উত্তর হবে বি চোল রাজত্বকালে রাজরাজেশ্বরের মন্দির নির্মিত হয়েছিল চলদের শাসনকালে নেক্সট সর্বরাজচ্ছেতা নীতি প্রয়োগ করেন কে তো সর্বরাজচ্ছেতা নীতি প্রয়োগ করেছিলেন কনিষ্ক স্কন্দগুপ্ত সমুদ্রগুপ্ত হর্ষ কর্তন সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্তন সাতের সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আবার নেক্সট কোয়েশ্চেন দেখো কুষাণ রাজাগণ কোন জাতির শাখা ছিলেন কুষাণ রাজাগণ ছিলেন ইউচি জাতির শাখা ছিলেন আটের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার কুষাণরা ছিল ইউচি জাতির শাখা নেক্সট কোয়েশ্চন হচ্ছে ন নম্বর অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কোন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন বিক্রমশিলা নয়ের বিয়ে হব কারেক্ট অ্যান্সার বিক্রমশীলা মহাবিহার এর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নেক্সট কোয়েশ্চেন দেখো রুদ্র দামনের জুনাগড় লিপি কোন ভাষায় লেখা হয়েছে এটা হবে সংস্কৃত ভাষায় লেখা হয়েছে রুদ্র দামনের জুনাগর লিপি দশের এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো মোহাম্মদ বিন তুগলক কোন ধরনের মুদ্রা প্রবর্তন করেন দিনার টঙ্কা জিতল নাকি দোকানি তাহলে এগারোর বি টঙ্কা এগারোর বি ইজ দ্য রাইট অ্যান্সার মোহাম্মদ বিন টঙ্কা মুদ্রা প্রবর্তন করেছিলেন নেক্সট হচ্ছে কবে খলজি বিপ্লব ঘটে বারোর খলজি বিপ্লব ঘটেছিল বারোশো নব্বই খ্রিস্টাব্দে খলজি বিপ্লব ঘটে বারোর বি দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো কে বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলেছেন ও বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলেছিলেন আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক বিজয়নগরকে পৃথিবীর নগর বলেছিলেন নেক্সট দেখো শের সাম্রাজ্যকে কয়টি সরকারে বিভক্ত করেন শের তার সাম্রাজ্যকে সাতচল্লিশটি সরকারে বিভক্ত করেছিলেন চোদ্দোর সি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কার শাসনকালে অষ্টপ্রধান দেখা যেত হলো অষ্টপ্রধান দেখা যেত শিবাজির রাজত্বকালে পনেরো ডি হচ্ছে রাইট অ্যান্সার শিবাজি এরপর কোয়েশ্চেন দেখো চতুর্থ ত্রৈমাসিক আর্থিক নীতিকে আরবিআই কর্তৃক নির্ধারিত ব্যাংক রেট হলো কত চতুর্থ ত্রৈমাসিক আর্থিক নীতিকে নীতিতে হবে নীতিতে আরবিআই কর্তৃক নির্ধারিত ব্যাঙ্ক রেট হলো কত সঠিক উত্তর হবে 6.75 পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আটের ডি দেখো সিনে ইন্ডিয়া কোঅপারেশন দু হাজার হল যে দুটি দেশের যৌথ সামরিক মহড়া যৌথ সামরিক মহড়াগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকবে নয়ের এ ভারত ও চীন ভারত ও চীনের মধ্যে যৌথ সামরিক মহড়া হয়েছে সিনে ইন্ডিয়া দু হাজার ষোলো কোঅপারেশন নেক্সট কোশ্চেন হচ্ছে দেশব্যাপী ব্রেস্ট ফিডিং প্রোগ্রাম এম এ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন কে মাধুরী দীক্ষিত সঠিক উত্তর হবে দশের ডি মাধুরী দীক্ষিত দেশব্যাপী ব্রেস্ট ফিডিং প্রোগ্রাম এম এ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে মাধুরী দীক্ষিত নেক্সট হচ্ছে দু হাজার ষোলো সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান কত ছেষট্টিতম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমান এয়ারল্যান্ডার দশ উড়ল যে দেশ থেকে বিশ্বের বৃহত্তম বিমান ইংল্যান্ড থেকে উড়েছে বিশ্বের বৃহত্তম বিমান এয়ারল্যান্ডার টেন ইংল্যান্ড বারো ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট হচ্ছে রিও প্যারা অলিম্পিকে প্রাপ্ত ভারতের পদক সংখ্যা কত রিও প্যারা অলিম্পিকে প্রাপ্ত ভারতের পদক সংখ্যা হচ্ছে চারটি তেরোর এ চারটি সঠিক উত্তর হবে চোদ্দ নম্বর কোয়েশ্চেন দেখো দু সালের রমন মেগসাইসাই বা মেগসেসে পুরস্কার পেলেন যে ব্যক্তি সিমন প্যারেস ইউ আর রাও বেজোয়ারা উইলসন নোকে উইন এটি সঠিক উত্তর হচ্ছে বেজোয়াড়া উইলসন তিনি হচ্ছেন ইন্ডিয়ান হচ্ছেন বেজোয়ারা উইলসন দু ষোলো সালে রমন মেগশাইসে পুরস্কার পেয়েছেন একজন সমাজসেবী সোশিয়াল অ্যাক্টিভিস্ট হচ্ছেন বেজোয়াড়া উইলসন এবং ওনার সাথে আরেকজন পেয়েছেন যে হচ্ছে টি এম কৃষ্ণান টি এম কৃষ্ণা আরেকজন পেয়েছেন বেজোয়াড়া উইলসনের সাথে টি এম কৃষ্ণা একজন মিউজিশিয়ান তিনিও রমন মেঘশাইসে পুরস্কার পেয়েছেন তাহলে দু ষোলো সালে দুজন মেঘশাইসে পুরস্কার পেয়েছে বিজয় উইলসন এবং টি এম কৃষ্ণা নেক্সট দেখো নীতি আয়োগের বর্তমান সিইও হলেন কে তাহলে নীতি আয়োগের বর্তমান সিইও হচ্ছে অমিতাভ কান্ত পনেরোর এ হবে সঠিক অ্যান্সার অমিতাভ কান্ত নেক্সট হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হলেন কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হচ্ছে টমাস বাক বা থমাস টিও এম এ এস থমাস ভি থমাস বাক তিনি দশ সেপ্টেম্বর দু হাজার তেরো সালের দশ সেপ্টেম্বর থেকে কিন্তু তিনি এই অলিম্পিকের সিইও অলিম্পিকের প্রেসিডেন্ট সরি প্রেসিডেন্ট আছেন তো অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত আশা করি দেখেছ এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কে কতগুলো ঠিক করেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং তোমরা যা ভিডিওটি কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানাবে তোমার ফ্রেন্ডসদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং যদি তোমরা এখনও আমাকে আন একাডেমিতে না ফলো করে থাকো তো ফলো করো নাও কারণ আন একাডেমি হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং অ্যাপ সেখানে তোমরা যদি আমাকে ফলো করো তো আমার অলরেডি সাতটি কোর্স সেখানে দেওয়া আছে তোমরা একেবারে বিনামূল্যে সাতটি সাবজেক্টে সাতটি কোর্স সেখানে দেখতে পারবে বিবেক মাঝি সার্চ করে আন একাডেমিতে আমাকে ফলো করে নেবে এটার পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখান থেকে এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ